আফটারনুন, আর এখন বেজে গেছে 1:30, তাই গুড আফটারনুন বললাম। আর আজকে প্রচণ্ড, কালকে হাজবেন্ড এসেছে 2:30, আর আমরা শুতে শুতে 3:30 বেজে গেছে, আর আজকে ঘুম থেকে উঠেছি 10টায়। তো সব কিছু লেট হয়ে গেছে, রান্নাও কিছু করিনি, হাজব্যান্ডকে জাস্ট টিফিন করে দিয়েছে, ও খেয়ে বেরিয়ে গেছে ডিউটি। আর আমাদের শুধু রিশানের জন্য সবজি দিয়ে ডাল করেছে, ডিম সেদ্ধ করেছে, আর আমাদের আমার চিকেন আছে, শুধু ভাত করে নিয়েছি, হয়ে যাবে। তো স্নান টান করে নিয়েছে হাজব্যান্ডটি, পুজো দিয়ে গেছে, ঘরের সমস্ত কাজ সেরে এই শেষ করলাম। আর মাঝখানে রিশানকে খাইয়ে স্নান করিয়ে মিলিদির বাড়িতে দিয়ে এসেছিলাম। তো এখন আমি যাব রিশানকে আনতে, মিলিদির বাড়ি থেকে নিয়ে এসে খাওয়াবো, খুব দেরি হয়ে গেছে। তো চলো মিলিদির বাড়িতে যাই, নিয়ে আসি। যে আমাদের পাশে, আমি তো সবাইকে চিনি না, তো আমাদের কাকু বললো পাশে নাকি কে একটা মেয়ে মারা গেছে, মারা টারা গেলে আমার না খুব ভয় লাগে। আর এখন যদিও বিল্টু বাইরে যাচ্ছেও না, ভয়ের কোনো কারণ নেই, তাও তো চলো রিশানকে নিয়ে আসি, বক বক পরে করবো। 2000 years later ইভিনিং, আর এখন বাজছে, দেখেছো 6:30 বাজে, আর আমি জোরদার ঘুম লাগিয়েছিলাম, আজকে কি ব্লগ করছি ভগবানই জানে। তো ঘুম থেকে, এ মা, এর মধ্যে জল ছিল তো এটা এদিকে উল্টে দিয়েছি, তো জোরদার ঘুম লাগিয়েছি, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, চলে এসেছি রান্নায়, রান্না করতে হবে, রুটি করতে হবে, রুটি আর দেখি বাটি চচ্চড়ি করে দেবো, মাংস আছে, সেই মাংস এখনও আছে 2 পিস, ভাত আছে। তো চলো রান্নাটা ঝটপট করে স্টার্ট করে দিই। ফুটি হয়ে গেল, দেখছো চুল ভিজে কি করলাম বলো তো, স্নান করিনি, শ্যাম্পু করলাম, কেননা কদিন ধরে বলছি না অনেকদিন শ্যাম্পু করিনি, তোমার দেখ ভ্যাকসিন নেওয়ার পর নাকি ঠান্ডা লাগলে খুব মুশকিল শুনেছি, সেই জন্য আর করিনি। আর আমার ঠান্ডার একটু ধাঁধা, মানে শ্যাম্পু করলে হাঁচি একটু হালকা হালকা সর্দি ফর্দি হয়,
তো আমার মাথাটা এত ভারী লাগছিল, মানে মাথা সকাল থেকে আজকে ধরে আছে, যন্ত্রণা করে টিপ 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 করছে, আর মাথা মনে হচ্ছে ম্যাডাম নাড়াচ্ছে, মনে হচ্ছে মাথায় বোধহয় কেউ 50 কেজি কিছু বসিয়ে দিয়েছে, এত মাথা দেখো অবস্থা, এত মাথাটা ভারী লাগছিল। মানে আমি শ্যাম্পু এই রাত্রিবেলায় না করে পারলাম না, কন্ডিশনার ছিল না তাই কন্ডিশনার দিইনি, তাও আবার আমার বরের ক্লিনিক প্লাস শ্যাম্পু ছিল, ওই শ্যাম্পু আমি জীবনে মাখি না, বাধ্য হয়ে ওই শ্যাম্পু দুখানা ছিল ওটা মাখলাম। মানে মাখতে মনে হচ্ছে আমার মাথাটা হালকা হলো, কি শান্তি, আর বলো না, বর আসার আগে চুলটা শুকিয়ে গেলেই ভালো, নালে এসে দেখলেই চিৎকার করবে, আর যদি আস্তে আস্তে চুল ভিজে এসে দিয়ে দেখ, চুল ভিজে যদি থাকে একান্ত কিছু করা নেই, হেয়ার ড্রায়ার যেটা ছিল মাকে দিয়ে দিয়েছি, মাকে হেয়ার ড্রায়ার দিয়ে দিয়েছি, তার বদলে মা আমাকে একটা স্ট্রেটনার কিনে দিয়েছে, যে হেয়ার ড্রায়ার আমার লাগে না, তো এই এই সব মুহূর্তেগুলো হেয়ার ড্রায়ার লাগে, যাই হোক একটা ভালো হেয়ার ড্রায়ার কিনতে হবে। তো এসে গেলে আর একান্ত কিছু করার নেই, একান্ত আর কিছু করার নেই, তোমার হচ্ছে বকা খেতে হবে একটু, কিন্তু আমার আমি পাচ্ছিলাম না আর। আর একজনকে ক্যাডবেরির লোভ দেখি অনেক কাজ করানো হয়ে গেছে, আগে আটা কাছে তো তোমাকে বলো ওকে ক্যামেরার সামনে আনা যাবে না, কারণ ও আছে এখন খালি গায়ে, আটা কাছে তো দাবা কি আগে, তাহলে ক্যাডবেরি দেবো না আমি খেয়ে নিলাম, হাতের কাছে তোমাকে বলো, হাতের কাছে তোমাকে বলবে টুইঙ্কল টুইঙ্কল বলবে, জানি জানি বলবে, একে চন্দ্র বলবে, আওয়া বলবে, কখ বলবে, 1 2 বলবে, ABCD বলবে, তারপর ছাড়বে, তারপর এটা দেবো, তোমরা খাবে নাও, খাও খাও খাও, ধরো একটুখানি ওকে দেখালাম কে খাবে এটা, 10:30 বেজে গেছে, রিশানেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি খাবার গরম করতে, এই যে এতটুকুই চিকেন রয়েছে, হাজবেন্ড খেয়ে নেবে এটা, তো খাবারটা গরম করে নিই, ও একটু ভাত খাবে, ও একটু ভাত খাবে আর একটু রুটি খাবে, আর আমি রুটি খাবো, আর ওই আলু চচ্চড়ি তো দেখালামই, ওই সাথে মিষ্টি, দে মিষ্টি, আরে পড়বে তো, চলো আর তাহলে ব্লগটা আমি বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে না মানে না করে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা অবশ্যই হিট করে দিও আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে।